নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট রাশিতে আগামী 30 তারিখ অর্থাৎ মে মাসের 30 তারিখে বিকাল 5:50 দিকে শুক্র যে কর্কট রাশিতে গোচর করছে এবং তিনি জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত রাত্র 12:03 পর্যন্ত তিনি কর্কট রাশিতে থাকছেন। সেই উপলক্ষে শুক্রের একটা সার্বিক পরিস্থিতি এবং এই সময় অন্যান্য গ্রহদের যে অবস্থান থাকছে সেই অনুসারে একটা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কোন কোন ফলাফল দিতে যাচ্ছে বা কী কী ফলাফল দিতে যাচ্ছে সেই ভিত্তিতে আলোচনা করব রাশিফল। তাহলে শুরু করা যাক। কর্কটে যখন শুক্র প্রবেশ করছে তখন ইতিমধ্যে মঙ্গল সেখানে অবস্থান করে থাকছে এবং দ্বিতীয় চন্দ্র থাকছে কন্যা রাশির ঘরে, কেতু থাকছে তুলা রাশির ঘরে, প্লুটো বক্রী অবস্থায় মকরের ঘরে, শনিদেব সক্রিয় থাকছে কুম্ভ রাশিতে এবং মেষ রাশিতে অনেকগুলো গ্রহ সম্ভাবনা থাকছে। এখানে বুধ, বৃহস্পতি, ইউরেনাস এবং রাহু গোচর করে থাকবে। যদিও এখানে গুরুচণ্ডাল যোগ তৈরি হচ্ছে, আমি ইতিমধ্যে গুরুচণ্ডাল যোগের একটা ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন, যারা না দেখেছেন তারা অবশ্যই এটি দেখবেন, প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। এবং সূর্যদেব তিনি বৃষ রাশির ঘরে গোচর করছেন। তো এই পরিস্থিতিতে প্রত্যেকটা রাশির জন্য বা সার্বিকভাবে কী ফলাফল দিতে যাচ্ছে, দেখুন কর্কটের ঘরটা জলের ঘর এবং প্রচণ্ড রকম জলজ জলীয় বাষ্প সম্পর্কিত ঘর। এখানে প্রচণ্ড জল থই থই করা অবস্থা। কর্কটের ক্ষেত্রে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা আপ ডাউন সিচুয়েশন সবসময় চলতে থাকে, অলিক কল্পনার সঙ্গে বাস্তব এবং বাস্তবতা মিলানোর একটা সমন্বয় এখানে চলতে থাকে সবসময়। এখানে ইতিমধ্যেই মঙ্গলদেব অবস্থান করে আছে, কালপুরুষের চতুর্থ ঘর, মঙ্গল এখানে নিজস্থ হয়ে অবস্থান করে আছে বেশ কিছুদিন ধরে। মঙ্গলের ভিডিও আমি আপলোড করেছি কর্কটে মঙ্গলের কী অবস্থা, আপনারা অনেকেই দেখেছেন, যারা না দেখেছেন প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। মঙ্গল কিন্তু অবস্থান করবে চতুর্থ ঘরে এবং কর্কটে এই অবস্থায় যখন শুক্র এখানে অবস্থান করবে, গোচর করবে এক মাসের একটু বেশি সময় ধরে। শুক্র নর্মালি 28 দিন একটা রাশিতে গোচর করে, কিন্তু শুক্র আপনারা খেয়াল করে থাকবেন শুক্র কিন্তু এখানে প্রায় 38 দিনের মতন একটা গোচর শুক্র এখানে করছে। অর্থাৎ প্রথমে ঢোকার পরপরই কিন্তু 10 দিনের মতন শুক্রের গোচরটা মোটামুটি অন অ্যাভারেজ নর্মালই থাকছে। এরপর থেকে কিন্তু শুক্র তার গতি কিন্তু কমা শুরু করবে এবং শুক্র কিন্তু তার নর্মাল গতি যেটা থাকছে সেটা কিন্তু সে কমানো শুরু করবে। এই যে শুক্র যে তার গতি কমাচ্ছে বা কমে যাচ্ছে এবং পরের ঘর সিংহরাশির ঘর সেখানে গিয়ে কিন্তু শুক্র মোটামুটি বেশ কিছুটা পথ চলার পরে কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, শুক্রের মতন ঘোড়া যখন বক্রী সিচুয়েশান আসে বা তার যখন গতি কমে যায় তখন কিন্তু সেই ঘরটাতে সে বেশি সময় থাকে এবং সে অনেক বেশি ভাইব্রেট করা শুরু করে। সুতরাং শুক্র কিন্তু জলজকারক এবং চন্দ্রের ঘর চতুর্থ ঘর কর্কটের ঘর সেখানে কিন্তু শুক্র প্রবেশ করছে, সেটা কিন্তু প্রচণ্ড রকম জলীয় এবং জলের আধার। সেইখানে শুক্র প্রবেশ করে কিন্তু এখানে জল একটা অবস্থা, জলীয় অবস্থা তৈরি হচ্ছে প্রকৃতিতে। কিন্তু এ সময় জলের প্রবাহ কিন্তু বাড়বে, কুয়াশার জন্য একটা ভাব কিন্তু পাবেন, বৃষ্টি না হলে কিন্তু মেঘের একটা হাম্বিতাম্বি আপনারা দেখতে পাবেন, গর্জন কিন্তু দেখতে পাবেন, কিন্তু বৃষ্টির পরিমাণও এখন আস্তে আস্তে বাড়তে থাকবে এবং অল্প অল্প করে কিন্তু বৃষ্টি আপনারা দেখতে পাবেন। এই যে শুক্র কর্কটের ঘরে ঢুকছে এই ঢোকার কারণে কিন্তু শুক্র এখানে একটা লম্বা সময় থাকছে। নর্মালিতে যে 28 দিনের মতন গোচর করে এখানে কিন্তু সে 38 দিনের গোচর করছে, তার মানে শুক্র কিন্তু এখানে 10 দিন বেশি স্টে করছে। এই 10 দিন বেশি স্টে করার জন্য শুক্র কিন্তু এই ঘরটাতে অনেক বেশি ভাইব্রেট করবে এবং মকরকেও কিন্তু সে অনেক বেশি ভাইব্রেট করবে। জাগতিক জ্যোতিষ অনুসারে দশম ঘরটাকে কিন্তু সে দৃষ্টি দিয়ে থাকবে, মঙ্গলেরও দৃষ্টি থাকবে। কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু মানুষের কর্মের ক্ষেত্রে বেশ খানিকটা উলট পালট সিচুয়েশন আসবে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু যাদের একটু বয়স্ক 40-এর উপরে বয়স আছে তাদের জন্য কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশন আপনারা এখানে দেখতে পাবেন। বিশেষ করে হেলথের ক্ষেত্রে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, যাদের ব্রেস্টের কোনো অসুখ আছে তাদের জন্য কিন্তু সময়টা ততটা সুবিধার হবে না। এই সময় কিন্তু আপনাদের শারীরিক ভাবটাকে একটু সতর্ক থাকতে হবে। এই জায়গাটাতে কিন্তু আপনাদের একটু ভোগাবে বিশেষ করে পাইলসের সমস্যা এবং বিবাহ বহির্ভূত যাদের যাদের রিলেশনের জায়গাতে এই জায়গাতে কিন্তু সম্পর্কে বেশ খানিকটা ডিস্টার্ব করবে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু হারানো প্রেম এই সময় কিন্তু জোড়া লাগতে পারে, কিন্তু বিবাহ বহির্ভূত যে প্রেমগুলো চলছিল, সম্পর্কগুলো চলছিল সেটাতে কিন্তু এখানে মারাত্মক রকম একটা নেগেটিভ সময় আসতে চলেছে। সুতরাং যাদের এই শুক্র মঙ্গলের কানেকশন জন্ম ছকে আসে তাদের জন্য কিন্তু সময়টা খুব
ক্রিটিক্যাল হতে যাচ্ছে, শারীরিকভাবে এবং রিলেশনের ক্ষেত্রে তো বটে। কর্মক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তনের একটা আতঙ্ক থাকবে, কর্মের জবলেস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা অনেকের তৈরি হবে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জব এই সময় পেয়ে যাবে। বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য লাইফে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ, মতের ঐক্য কিন্তু কম দেখা যাবে, কিন্তু যাদের টিনেজার আছেন, যারা সম্পর্ক করতে যাচ্ছেন, রিলেশন করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু নতুন রিলেশন, নতুন সম্পর্ক কিন্তু এখানে বিল্ড আপ করবে, আপনাদের জন্য কিন্তু অনেকটা শুভ সময় বলতে পারেন, তবে এই প্রেমটা কিন্তু দীর্ঘস্থায়ী নাও হতে পারে। পরের আলোচনা যাব রাশিফলের অনুষ্ঠানে, সেইখানে যে দুটো জিনিস বলে দেবো তার আগে, যে যারা উত্তর দক্ষিণে বা নর্থ সাউথে লম্বা ডিস্টেন্সে চলাচল করেন, পাহাড়ি এলাকা যারা বসবাস করেন, অবশ্যই আপনারা বৃষ্টির সময় এবং বজ্রপাত হবে এই সময় আপনারা ফাঁকা জায়গায় থাকবেন না, এবং এই সময়টা অ্যাভয়েড করবেন চলাচল না করতে, বিশেষ করে গাড়িতে বা ড্রাইভ না করতে। মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য সাবধান সতর্ক থাকবেন, এবং খাবারের ক্ষেত্রে আমিষ জাতীয় খাবার, বিশেষ করে বড় মাছ মাংস মশলাযুক্ত খাবার, ঝাল মশলাযুক্ত খাবার যারা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু সময়টা পেটের ক্ষেত্রে হজমের জটিলতা যেমন ভোগাবে, তেমনি শ্বাসকষ্ট কিন্তু তৈরি হতে পারে। মেষরাশির ক্ষেত্রে বলবো, মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা বেশ খানিকটা একটু চাপের থাকবে, একটু টেনশনে থাকবে, আপনাদের জন্য কিন্তু কর্ম পরিবেশ কিন্তু একটু ডিস্টারবেন্স সিচুয়েশন আসতে পারে, কর্মের পরিবেশ কিন্তু পরিবর্তন হতে পারে, কর্মের স্থান বা পরিবর্তন হতে পারে, চাকরি পরিবর্তন হতে পারে, অনেকে কিন্তু বেকার হতে পারেন, আবার কারো কারো চোখে কিন্তু খুব ভালো জব থাকবে, নতুন জব কিন্তু আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের একটা পজিটিভিটি আপনারা পাবেন, রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসবে, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু টেনশন থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ খানিকটাই খারাপ হতে পারে, বিশেষ করে কিডনি লিভারের ক্ষেত্রে কিন্তু একটু জটিল পরিস্থিতি আসবে। কন্যা সন্তান যাদের আছে তারা কিন্তু আপনাদের বেশ খানিকটি ইমোশনালি আপনাদের ব্ল্যাকমেল করতে পারে, বা তাদের কোনো সুবিধা আদার জন্য কিন্তু আপনাদের ইমোশনালি কিন্তু বেশ খানিকটা ভোগাতে পারে, এটা কিন্তু আপনাদের একটু সাবধান সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু রবি এখানে অবস্থান করবে, এবং আপনার রাশির কিন্তু তৃতীয় গোচর করবে শুক্র, তৃতীয় গোচর করবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটাই ভালো করবে, বিশেষ করে বন্ধুদের সঙ্গে ভাইদের সঙ্গে কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশন আসবে। ভাগ্যের ক্ষেত্র কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন, ভাগ্যদেবী সহযোগিতা আপনারা পাবেন, পিতা পিতৃস্থানীয় লোকদের কিন্তু যথেষ্ট সহযোগিতা পাবেন, অফিসের বস কলিগরা সিনিয়ররা কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচরে শুক্র দ্বিতীয় গোচর করবে, এবং দ্বিতীয় গোচর করার জন্য কিন্তু আপনার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কিন্তু আপনার বাড়িতে আনাগোনা বৃদ্ধি পেতে পারে, আপনার কর্মের পরিবেশ কিন্তু অনেকটা আপনার ডিসফেভারে আসতে পারে, এই সময় কিন্তু কর্ম সংক্রান্ত জায়গাতে যেমন ঝামেলা আসতে পারে, তেমনি অনেক নেগেটিভের ভিতরে দুটো পজিটিভ হলো যে আপনাদের কিন্তু লটারি বা আকস্মিক কোনো প্রাপ্তি এটা যেমন আসতে পারে, তেমনি পুরনো পাওনা গণ্ডা আদার জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, শুক্র দ্বিতীয় থাকবে, এই সময় কিন্তু সেভিংসটা বাড়তে পারে, খরচাটা কিন্তু একটু চাপিয়ে চললে আপনাদের কিন্তু পরের সময়গুলো যথেষ্ট শুভ হতে পারে। সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভযোগ দেখাচ্ছে, এই সময় কিন্তু কর্ম পরিবেশ আপনাদের জন্য মোটামুটি একটা ব্যালান্সিং সিচুয়েশনে থাকবে, পরিস্থিতি কাজে লাগাতে পারলে কিন্তু আর্থিক জায়গাতে যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে, পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময়। কর্কট রাশিতেই কিন্তু শুক্র গোচর করবে, সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়, প্রেমিক প্রেমিকাদের জন্য তো বটেই, যারা নতুন প্রেম শুরু করেছেন, প্রেম করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু নতুন প্রেম আসতে পারে, প্রেম হারিয়ে গেছিলো এটা কিন্তু আবার ফেরত আসতে পারে, আবার অনেক প্রেম কিন্তু এ সময় ভেঙে যাবে, যেই প্রেমগুলো কিন্তু শরীর নির্ভর ছিল সেই প্রেমগুলো কিন্তু এ সময় ব্রেকআপ হতে পারে। যারা বিজনেস করছেন, স্বপেশায় নিয়োজিত আছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট শুভ হিসাবে দেখাচ্ছে, এই সময় কিন্তু কর্মের পরিবেশ আর্থিক জায়গা কিন্তু যথেষ্ট ডেভেলপ করতে দেখা যায়, বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ডিভিডেন্ড আপনারা পেতে পারেন, এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ স্মরণীয় যেতে পারে। পরের রাশি সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দ্বাদশঘরে শুক্রের গোচর হচ্ছে, এই গোচরে কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা চাপের থাকবে, বিশেষ করে শারীরিকভাবে
ব্যাকবোনের মাজার কিছু সমস্যা আসতে পারে, কিডনি লিভারের জন্য তো যাদের জটিলতা আছে আগে থেকে তাদের কিন্তু এগুলো বৃদ্ধি পেতে পারে, শ্বাসকষ্ট যাদের আছে তাদের কিন্তু এটা বৃদ্ধি পেতে পারে, জল বা জলজ কোনো অসুস্থতা কিন্তু ভুগতে পারেন। একই সঙ্গে কিন্তু আপনাদের লাক্সারি প্রোডাক্ট করার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পড়ে, যারা গাড়ি বা স্থাবর সম্পদ কিনতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময় হিসাবে এই সময়টা বিবেচিত হবে। আর্থিক প্রাপ্তির জায়গাতে কিন্তু আকস্মিকভাবে প্রাপ্তির যোগ কিন্তু এই সময় যথেষ্ট শুভ, প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনাদের যথেষ্ট ইনক্রিজ এই সময় আপনারা পাবেন। পরের রাশি কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট শুভ দেখাচ্ছে, আপনাদের একাদশ ঘরে শুক্র থাকবে এবং পঞ্চমে দৃষ্টি দিয়ে থাকবে শুক্রের, সুতরাং যথেষ্ট শুভ সময় আপনারা পাচ্ছেন শুক্রর শুভ দৃষ্টি। যারা সন্তান পেতে যাচ্ছেন, সন্তানের জন্য চিন্তা করছেন, সন্তানের জন্য আকাঙ্ক্ষা করছেন, তাদের জন্য যথেষ্ট শুভ সময়। যারা চেষ্টা করছিল সন্তান হচ্ছিল না তারা কিন্তু এই সময় শুভ ফল পেতে পারেন। যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার জন্য চেষ্টা করছেন, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় আপনারা পাবেন, শুক্র কিন্তু আপনাকে পূর্ণ সহযোগিতা এই সময় আপনারা করবেন। যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু কোনো একটা সুযোগ এ সময় অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন। আই ইনকামের জায়গাতে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা অর্থাৎ এই শুক্রের গোচর কিন্তু আপনাদের জন্য সত্যিকার অর্থে খুব ভালো একটা যোগ দিয়ে যাচ্ছে, এই সময় কিন্তু আপনাদের বিজনেসটা ফুলে ফেপে উঠতে দেখা যায়। পরের রাশি তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দশম এবং চতুর্থের কম্বিনেশন হচ্ছে, শুক্র দশমে থাকছে এবং চতুর্থ দৃষ্টি দিয়ে থাকছে, সুতরাং মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই উন্নতির যোগ এ সময় দেখাচ্ছে। লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু একটু টেনশন থাকবে, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্বের সিচুয়েশন আসবে, যারা প্রেম বিবাহের সঙ্গে যুক্ত বা আগ্রহী তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় দেখাচ্ছে। অনেকের কিন্তু বিবাহের কথা পাকাপাকি হওয়া বা পাকা কথা হওয়া বা ঠিকঠাক হওয়া এই যোগটা কিন্তু যথেষ্ট শুভ দেখাচ্ছে। কর্মের পরিবেশ কিন্তু বেশ খানিকটা সময়ের জন্য আপনাদের বেশ পজিটিভ দিতে পারে, সিনিয়র বা বসদের কাছ থেকে সহযোগিতা আপনারা এই সময় পেতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কর্মের পরিবেশ যেমন উন্নত হচ্ছে তেমনি কর্ম পরিবর্তন হওয়া, স্থান পরিবর্তন হওয়া, যেটা চাচ্ছিলেন বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য বা দূরের থেকে কাছে আসার জন্য তাদের এই সুযোগটা কিন্তু এই সময় পূর্ণ হতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু নবমে শুক্র গোচর করবে এবং এই শুক্র কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে থাকবে, সুতরাং ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় আপনারা পাচ্ছেন, ভাগ্যের সহযোগিতা কিন্তু আপনারা পাচ্ছেন, পিতা পিতৃস্থানীয় কারো সহযোগিতা কিন্তু পাবেন, অফিসের বস কলিগরা সিনিয়ররা কিন্তু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে এবং এই সময় কিন্তু পার্টনারশিপ রিলেশনশিপের জায়গাতে কিন্তু যথেষ্ট উন্নতি পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু বেশ খানিকটাই এই সময় পজিটিভ হবে, হারানো সম্পর্ক কিন্তু পুনরুদ্ধার হতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ রিলেশনশিপের জায়গা যথেষ্ট শুভ, আয় বাণিজ্য কিন্তু যথেষ্ট শুভ থাকবে, জমি জমা সংক্রান্ত বিষয় যারা চিন্তা করছেন তারা কিন্তু সাফল্য পাবে। পরের রাশি ধনুরাশি, ধনুরাশির কিন্তু অষ্টমে শুক্র গোচর করবে এবং সে কিন্তু দ্বিতীয় দৃষ্টি দিয়ে থাকবে, সুতরাং অর্থপ্রাপ্তির জন্য অর্থ অল্প সময় বেশ টাকা পয়সা ফ্লো হওয়ার জন্য কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ সময় দেখাচ্ছে। এই সময় কিন্তু আপনার কর্ম পরিবেশ কিন্তু আপনার ফেভারে আসবে, এই সময় কিন্তু বেশ খানিকটা সেভিংস আপনারা পেতে পারেন, লটারি বা ফাটকা প্রাপ্তি কিন্তু এই সময় আপনার হতে পারে, পুরনো ধার ভাবনা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন হচ্ছিল না সেইগুলো কিন্তু এই সময় আদায় হতে পারে, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ দেখাচ্ছে। পরের রাশি মকর রাশি, মকর রাশির কিন্তু সপ্তমে শুক্র গোচর করবে এবং আপনার রাশিতে শুক্রের দৃষ্টি থাকছে, সুতরাং এই সময়টা কিন্তু প্রিয় মকরের জাতক জাতিকাদের জন্য প্রেম বিবাহ রোমান্সের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ, অনেকের বিবাহের কথাবার্তা পাকা হওয়া, বিয়ে ঠিক হওয়া এই জন্য কিন্তু যথেষ্ট শুভ, নতুন প্রেমে পড়ার জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়, পরকীয়ার জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় এই সময় দেখাচ্ছে, নতুন কোনো প্রেম আপনার লাইফে কিন্তু এই সময় প্রবেশ করতে পারে, বেশ খানিকটা রোমান্টিকতা কিন্তু আপনার মধ্যে ঢুকবে। আপনার লাইফ পার্টনারের কিন্তু যারা বিবাহ দাম্পত্য জীবন যাচ্ছে লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ফিমেল অর্গানের কোনো অসুস্থতা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে, ইউরিনের ইনফেকশন বা কিডনি লিভারের কোনো জটিলতা যাদের আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে, পানিবাহিত কোনো অসুস্থতা কিন্তু আসতে পারে, পেটের হজমজনিত জটিলতায় কিন্তু ভুগতে হতে পারে। বিজনেস আপনাদের যথেষ্ট শুভ হবে, পাওনাখণ্ড আদায়ের জন্য যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ দেখাচ্ছে। পরের রাশি মকর রাশি, দুঃখিত পরের রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ষষ্ঠে শুক্র গোচর করবে এবং দ্বাদশে দৃষ্টি থাকবে, ষষ্ঠে শুক্র থাকবে, শুক্রের সঙ্গে মঙ্গলও থাকবে, আপনাদের কিন্তু প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য দেবে, প্রেম রোমান্সের জায়গাতে কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশন চলবে এই সময়,
আপনাদের ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে, প্রেমিক প্রেমিকাদের ঘুরতে যাওয়া বা কোনো রোমান্টিক সময় পার করার জন্য কিন্তু এক্সপেন্স বাড়বে, এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে বা কম প্রয়োজনীয় জিনিসের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। লাক্সারি প্রোডাক্ট ক্রয়ের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। যারা গাড়ি বা কোনো সম্পদ ক্রয় করতে চাচ্ছেন, বাড়ি ঘরের ডেকোরেশনের কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট উপযুক্ত। পরের রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের পঞ্চমে শুক্রের গোচর এবং একাদশে শুক্র দৃষ্টি দিয়ে থাকবে, সুতরাং আয় বাণিজ্য কিন্তু যথেষ্ট শুভ থাকবে। পাওনা খণ্ড আদায়ের জন্য যথেষ্ট শুভ থাকছে। এই সময় হুটহাট করে কিন্তু কোনো পাওনা বা কোনো আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে। লাইফ পার্টনারের তরফ থেকে সহযোগিতা পাবেন। সন্তান জন্য যারা চেষ্টা করছিলেন, সন্তানের জন্য চেষ্টা করছিলেন, সন্তান ভাগ্য কিন্তু এই সময় শুভ হবে। যারা কোনো প্রফেশনাল কোর্স করতে চাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ হিসাবে দেখাচ্ছে। সর্বশেষ যে বিষয়টা বলবো, প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু এই শুক্রের গোচর যথেষ্ট শুভ ফল প্রদান করবে। কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কিছু ডিস্টার্বিং সিচুয়েশন থাকবে। এই বাদেও আমি কয়েকটা বিষয় সাবধান করতে চাই, প্রথমের মতন শেষকালে আবার। সেটা হলো, যারা লম্বা দূরত্বে যাওয়া আসা করবেন এবং ফাঁকা জায়গাতে যারা কাজ করেন, বিশেষ করে জমিতে, তারা চেষ্টা করবেন ঝড় বৃষ্টির সময় ফাঁকা জায়গায় না থাকতে, কারণ এই সময় বজ্রপাত প্রচুর হবে এবং আপনাদের শারীরিকভাবে কিন্তু অনেকের দুর্ঘটনা ঘটার যোগ কিন্তু এই সময় তৈরি হবে। চেষ্টা করবেন রাশিফলের সঙ্গে সঙ্গে নিজেকেও অনেকটা সাবধান সতর্ক রাখতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।